ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টে বাড়ছে ভারত মালদ্বীপ উত্তেজনা। এর জেরে এবারে মালদ্বীপে ফ্লাইট বুকিং স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতের বৃহত্তম ট্রাভেল এজেন্সি। মালদ্বীপকে বয়কট করার ডাকও দিয়েছেন বলিউড এবং ক্রিকেট মহলের তারকারা। এমন অবস্থায় ভারতীয় পর্যটক হারানোর ঝুঁকিতে পড়েছে দ্বীপ রাষ্ট্রটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষাদ্বীপে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সফরে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে মালদ্বীপের কয়েকজন মন্ত্রী কয়েকটি ছবিতে মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আর এরপর থেকে চলছে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের ডাক। তবে মোদীকে অপমানের জন্য নিজেদের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। এদিকে ভারতীয়দের রোষের মুখে পড়েছে মালদ্বীপ। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার, সচিন টেন্ডুলকার, সালমান খান, কঙ্গনা রাওনত, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা। মালদ্বীপ যেতে বারণ করার পাশাপাশি দেশবাসীকে ভারতীয় দ্বীপগুলো ঘুরে দেখার বার্তাও দিচ্ছেন তারা। ভারতের বৃহত্তম ট্রাভেল এজেন্সি ইজি মাই ট্রিপ সে দেশের সব ফ্লাইট বুকিং বন্ধ রেখেছে। কোম্পানি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মালদ্বীপকে আর প্রচার করব না, ভারত থেকে মালদ্বীপের আর বুকিং নেব না, আমরা নিজেদের দেশের কিছু প্ল্যাটফর্ম প্রচার করার সিদ্ধান্ত নিচ্ছি। এরই মধ্যে বহু ভারতীয় মালদ্বীপ ভ্রমণ বাতিল করেছেন। এমন অবস্থায় পর্যটন নির্ভর দৃষ্টির জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন অনেকে। মাসুদ রানা, নিউজ 24।